আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো কারণ আমরা এইভাবেই শিখেছি বিষয় ভিত্তিক বললে শুনতেও মজা আর শোনার পরে ভিতরে থাকে ভিতরে থাকে অনেক কিছু বললে হারিয়ে যায় একটা বিষয় বলবো। আর এই বিষয়টি বলতে প্রাসঙ্গিক এই যে আপনারা শুনেছেন যে ঢাকা শহরে ঢাকা শহরে বিশাল গতকালকে অগ্নিকাণ্ড ঘটেছে শুনেন না আপনারা সত্তর জনের উপরে মানুষ একেবারে কয়লা হয়ে গেছে কি হয়ে গেছে কয়লা হয়ে গেছে এই যে মারা গেল মানুষ এই যে মরণ শুধু তাই না আমার আগে আমার যে কয়েক ভাই আলেমে দিনরা বক্তব্য রাখলেন তাদের কথার মধ্যেও মৃত্যুর কথা তারা বলেছেন মৃত্যুর কথা বলেছেন কিন্তু আমি টোটাল মৃত্যুর ব্যাপারটা বলবো না শুধু বলবো, মৃত্যু অবশ্যই আমরা বিশ্বাস করি না করি না তবে মৃত্যুর একটা প্রক্রিয়া আছে মৃত্যুর একটা প্রক্রিয়া আছে মৃত্যুর যে প্রক্রিয়াটা মৃত্যু মানেই হলো দেহ থেকে প্রাণটা আলাদা হয়ে যাওয়া দেহ থেকে প্রাণটা আলাদা হয়ে যাওয়া এর নাম মৃত্যু কিন্তু এই মৃত্যু হওয়ার আগে একটা সময় আছে। এটা কি আছে সময় আছে আমাদের প্রত্যেকের উচিত এই ব্যাপারে জানা মৃত্যুর আগের সময়টা মৃত্যুর মৃত্যুর আগের সময় জানতে রাজি আছেন শুনতে চান তো সবাইকে মৃত্যুর পেয়ালা পান করতে হবে তবে এই যে অনেক আছে হঠাৎ মারা মারা যায় যায় অ্যাক্সিডেন্টে হঠাৎ করে দাঁড়ানো থেকে পড়ে গেল মরে গেল নবীজি সাল আলী হুসাল্লাম এমন হঠাৎ মৃত্যু থেকে পানা চেয়েছেন কে চেয়েছেন বিশ্বনবী মুহাম্মাদুর মোহাম্মদুর সাল্লাল্লাহ তিনি আমাদের শিখিয়েছেন আল্লাহর কাছে দোয়া করো হঠাৎ মৃত্যু থেকে হঠাৎ যাতে কেউ মরে না যায় মরব তবে মরার আগে অসুস্থতা দীর্ঘদিন অসুস্থ থেকে মারা যাওয়া এই পৃথিবীর নবীগণের সন্ন্যত কন্যাশবাহ এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল নামিন লক্ষের উপরে নবী পাঠিয়েছেন কে এদের মধ্যে কেউ কেউ রসুল কেউ কেউ রসুল নবী এবং রসুলগণের মধ্যে একজন মাত্র মরেন নাই এখনো আল্লাহ রব্বুল আলমিন তাকে আকাশে উঠিয়ে নিয়েছেন আকাশে রেখে দিয়েছেন শেষ জামানায় সিরিয়ার দামেস্কের কেন্দ্রীয় মসজিদে নেমে আসবেন ফেরেস্তাদের কাদের উপর ভর করে ঈসা ইবনু মারিয়াম কন্যা সুবহানাল্লাহ প্রসঙ্গ তো বলি আমাদের বাংলাদেশে ইদানিং আপনারা শুনবেন কাদিয়ানি কাদিয়ানি নাম শুনছেন নাম শুনছেন কাদিয়ানি কাদিয়ানিরা কাফের কাদিয়ানিরা কি জুড়ে বলেন কাদিয়ানিরা কি কাদিয়ানিরা কাফের হওয়ার জন্য এই একটা বিষয়ে যথেষ্ট এরা বলে ঈসা ইবনু মারিয়াম আলাইহিম আসসালাম মৃত্যুবরণ করেছেন কন্না বিল্লাহ চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ কুরআন আল কারীমে আল্লাহ রাব্বুল আমিন বলে দিয়েছেন ওয়া মা ওয়া মা আল্লাহ বললেন মরিয়মের পুত্র ঈসা ইবনু মারিয়াম আলাইহিমাস সালাম কে কেউ হত্যা করতে পারে তাকে শুলে ঝুলাতে পারে নাই বল রাফাহু আল্লাহ ইলাই আল্লাহ তাআলা তাকে আকাশে উঠিয়ে নিয়েছেন কুন সুবহানাল্লাহ ঈসা ইবনু মারিয়াম আলাইহিমাস সালাম আকাশে রয়েছেন বিশ্বনবী মেহেরাজে যাওয়ার সময়ে দুই জায়গায় দেখা হয়েছে কন্যাসোহান আল্লাম একটা হলো দুনিয়াতে বাইতুল মোকাদ্দাসেফ বাইতুল মোকাদ্দাসে বিশ্বনবী মোহাম্মাদর সোল সল্লল্লাহ ওয়ালাই ওয়াসাল্লাম দুই রাকাত নামাজের ইমামতি করলেন আর নবীজির পিছনে সব নবীরা মুক্তাদি হয়ে দাঁড়ায় গেলেন তাই নবীজি ইমামুল মুরসালিন ইমামুল আল্লাহ তাআলাব যিনি সব নবীদের মৃত্যু দিয়েছেন কেবল ঈসা সা ইব নো মারিয়াম আলাইহিমাসালম আকাশে উঠিয়ে নিয়েছেন তিনি বাইতুল মাখদাসে নামায়ে দিয়েছিলেন আবার নবীজি উঠার আগে নবীজিকে স্বাগত জানানোর জন্য আবার নবীজির আগে ফেরেস্তারা তাকে আকাশে উঠিয়ে নিয়েছেন কন্ন তাই বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আকাশেব আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো আদম আলাইহিস সালাম বললেন اهلا ও আমার প্রিয়তম সন্তান ও আমার শ্রেষ্ঠ সন্তান তোমাকে স্বাগতম কন্দ সুবহানাল্লাহ এমনি করে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক আসমানে এক এক নবী স্বাগত জানালেন এদের মধ্যে একজন ছিলেন ঈসা মারিয়াম মারইয়াম আলাইহিমাস সালাম তিনি কোথায় আছেন জোরে বলেন কোথায় আরও জুরে বলেন কোথায় ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম আকাশে কেয়ামতের আগে দাজ্জাল যখন বের হবে ইমাম মাহদি যখন প্রকাশিত হয়ে যাবেন ইমাম মাহদি সিরিয়ার দামেস্কের মসজিদে আজান হবে ইকামতের আগে আর সবাই দেখবে আকাশ থেকে নেমেছেন ইসা ইবনে মারইয়াম আলাইহিমাস সালাম কন্ন সুবহানাল্লাহ তিনি বলবেন মইনি আসা মইনি হবে মিনারের উপর থেকে নামবেন ঈসা ইবনু মারিয়াম আলাইহিমাস সালাম ইমাম মাহদির সাথে মুসাফা হবে ইমাম মাহদি বলবেন আপনি ইমামতি করেন ইমাম মাহদি বলবেন না ঈসা ইবনু মারিয়াম আপনি ইমামতি করেন শেষ পর্যন্ত ইসাইবনু মারিয়াম আলিহিম সালাম বলবেন না আমি মুক্তাদি ইমাম মাহদি আপনি ইমাম কন্যা সুবাহান আল্লাহ কিন্তু কাদিয়ানিরা কয় ঈসা আলী ইসালাম মারা গেছেন কন্যা বিল্লাহ সুতরাং যখনই যদি কেউ এসে বলে আপনাকে বিশেষ কোনো ধর্মমতের দাওয়াত দেয় কাদিয়ানি নামে কয় জিগাইবেন ঈসা আলাইহিস সালাম জীবিত না মৃত শিখাই দিলাম ওষুধ শিখতে রাজি আছেন ওইমে মে রাজি আছেন যে বলবে ঈসা ইবনে মারিয়াম আলাইহিম আসসালাম মরে গেছেন বুঝতে হবে কাদিয়ানির বাচ্চা কাফের কি জুরে বলেন কি কাদিয়ানিরা কাফের জুরে বলেন কি আরো জুরে বলেন যদিও দুর্ভাগ্যজনক সত্য বাংলাদেশে এদের অনেক সংখ্যা বাড়তেছে এরা কাফের এরা কি এরা মুসলমান বলে দাবি করে কয় আহমদিয়া আহমদিয়া মুসলিম জামাত আসলে কি কাফের একটা শর্ত একটা সুন্দর কথা আপনাদের জানাই দিলাম ওরা বলে ঈসাইব মরে গেছেন আর নতুন ঈসা হিসাবে জন্ম নিছে ওদের গুলাম আহমদ কাদিয়ানি কন্যা উদুবিল্লা চিৎকার করে বলেন না উদুবিল্লা তাই এরা কাফের কারণ কোরআনের বিরুদ্ধে এরা কোরআনের বন্ধুগান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে এই পৃথিবীতে মৃত্যু দেন নাই ঈসা ইবনে মারিয়াম আলাইহিমাস সালামের এছাড়া বাকি সবাই এই পৃথিবীতেই মৃত্যুর পেয়ালা পান করেছেন ঠিক না বেটিক সকল নবীগণ হা বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই পৃথিবী থেকে বিদায় নেয়ার আগে দুই মাস অসুস্থ ছিলেন কয় মাস জুড়ে বলেন কয় মাস আরো জুড়ে বলেন কয় মাস বিশ্বনবী ও দুই মাস টানা অসুস্থ ছিলেন তাই অসুস্থ থেকে মরা আর হঠাৎ করে মারা যাওয়া থেকে আল্লাহর কাছে পানা চাইতে শিখিয়েছেন রাসূলুল্লাহ রসুল্লাহ আলাইহি আলী তবে মানুষ অসুস্থ হয় অসুস্থ থেকে সুস্থ হয় তবে হ্যাঁ কেউ কেউ অসুস্থ হলে আর সুস্থ হয় না তবে মৃত্যু মরণ পাওয়ার আগে মৃত্যু তাকে ধরার আগে মৃত্যুর একটা রোগ শুরু হয় আরবিতে বলে মারাদুল মত মারাদুল মরণের রোগ হা এটাকে আরবিতে আরেকটি শব্দে বলে সখরাত আর একটি শব্দে কি বলে জুড়ে বলেন কি বলে এটা আরবি শব্দ হাদিস শরীফেও আসে বাংলাদেশেও বাংলায়ও বলে না বলে না আরে ভাই বলে না বলে না এই যে অসুস্থ মানুষ কিন্তু সখরাত যখন শুরু হয় আর মৃত্যু এর মাঝখানে একটা সময় আসে না নাই বলেন আছে না নাই বন্ধে গেন এই সখরাত নিয়ে আজকে কথা শুনবো রাজি আছেন রাজি আছেন তো সখরাত মৃত্যুর ঠিক আগের সময় প্রশ্ন করতে পারেন এই সখরাতের প্রসঙ্গ আল করিমে আছে কিনা আল করিমের পঞ্চাশ নাম্বার সোরার সোরাতুল কাফের উনিশ নাম্বার আয়াত বলেছেন কে আল্লাহ রবীন্দিন বলেছেন যারা পারেন আমার সাথে পড়েন আল্লাহ বিস্মেল الرحمن الرحيم وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد كاركوتا رب العالمين بلن وجاءت سكرة الموت بالحق جنناو হে মানব আর দানব ভালো করে জেনে নাও মরণের আগে সখরাত আসবে মরণের আগে সখরাত আসবে কোনো সন্দেহ সন্দেহ তবে হাফ প্রশ্ন করতে পারেন সখরাতের সময়টা কতটুকু হাফ সখরাতের সময় কারো জন্যে কয়েকদিন কারো জন্যে কয়েক মাস কারো জন্যে কয়েক ঘন্টা কারো জন্যে কয়েক মিনিট কারো জন্যে কয়েক সেকেন্ড কন্যা সুবাহ এটা ফিক্সড করে বলা হাদিস এবং কোরআনে হয় নাই আর বাস্তবেও আপনারা দেখবেন অনেককেই বলে সখরাতে আছে কয় মাস দুই মাস কয় মাস পাঁচ মাস সকরাতে মুরব্বীরা বলে না বলেন বলেন না বলেন না অনেকে আছে কয়েক ঘন্টা সকরাত অনেকে আছে আধা ঘন্টা দশ মিনিট পাঁচ মিনিট ওই যে হঠাৎ যে মারা যায় হঠাৎ অ্যাক্সিডেন্ট করলো হয়তো দশ মিনিট পনেরো মিনিট তার সকরাত হঠাৎ মারা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে হঠাৎ করে ব্লাড প্রেশার অনেক বেশি হয়েছে অথবা কমে গেছে হঠাৎ পরে গেছে মরে গেছে পড়ার সাথে সাথেই মরে না কয়েক মিনিট তার সক্রাত হয় না হয় না এই যে সক্রাত এই সক্রাত আল্লাহ বললেন অবশ্যই সক্রাত আসবে আর সখরাত মানে মৃত্যুর মৃত্যুর আগ মুহূর্ত মৃত্যুর আগ মুহূর্ত মৃত্যুর আগ মুহূর্তের নাম সখরাত আরে সখরাত কুরানে আমরা পেলাম হাদিসা আছে কি না অনেকগুলো বিশুদ্ধ হাদিস আছে বিশ্ব নবি মোহাম্মাদ রুহ সল্লন্ সল্লল্লাহ নিজে বলেছেন ইন্নালিল্মা উতিলা সকার ওরে অবশ্যই মরণের আগে সখরাত আসে না আগে কি আছে এখন সখরাত আরবি শব্দ বাংলায় এর অর্থটা আমরা কি বুঝি এটা বুঝা উচিত আমরা অনেকেই সখরাত বলি গ্রামগঞ্জে সবাই বলেন কিন্তু আসলে সখরাত মানে কি সখরাত মানে হলো ব্যক্তিটা বুঝতে পারে কনফার্ম হয়ে যায় আমি আর পৃথিবীতে বাঁচতে পারব পারব না আমাকে মরে যেতে হবে কারণ মৃত্যুর প্রক্রিয়া শুরু হয়ে যায় মৃত্যুর প্রক্রিয়া আর মরণ নিশ্চিত হয় তখন যখন প্রাণটা দেহ থেকে বেরিয়ে যায় এমন প্রশ্ন হল সখরাতের শুরু হয় কখন কোরআনকে যদি প্রশ্ন করি ভাই কোরআন বল কখন থেকে সখরাত শুরু হয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের 29 নাম্বার পারা 29 নাম্বার পারা আর 75 নাম্বার সূরা নাম হলো সূরাতুল কিয়ামা সূরাতুল কিয়ামা সূরাতুল কিয়ামা এই সূরাতুল কিয়ামাতে আল্লাহ রাব্বুল আলামিন কখন থেকে সখরাত শুরু হয় কে বলেছেন জোরে বলেন কে বলেছে আল্লাহ রব্বুল আলমিন কখন থেকে সখরাত শুরু হয় রব্বুল আলমিন সৌরাতুল কেয়ামা পঁচাত্তর নাম্বার সৌরভ আর উনত্রিশ পারা এর উনত্রিশ নাম্বার আয়াতে বলেছেন কত নাম্বার আয়াত রব্বুল আলমিন বললেন ওয়াল্টিস

মরণের খবর চরণে কয় এটা বলে না বলে না প্রবাদ শুনছেন নি মুরব্বীরা বলবে কয় মরণের খবর চরণে কয় চরণ চরণ মানে কি চরণ মানে মানুষ সাহিত্য বুঝে মার্শাল মরণের খবর চরণে বলে প্রবাদ বাক্য কিন্তু রব্বুল্লা করিমের সূরাতুল মাতে বললেন আলতাফফাতিসাকু বিসাক করে সখরাত শুরু হয়ে যায় মৃত্যুর প্রক্রিয়া শুরু হয়ে যায় যখন একটা পায়ের উপরে আরেকটা পা মারে পা থেকে মৃত্যুর প্রক্রিয়া শুরু হয় যখন পা তার গা থেকে যেন আলাদা হয়ে যায় ঠিক না বেঠিক এই কারণে মুরুব্বিরা বুঝবে যার পায়ে হাত দিয়া কয় নারী পায়ার কিচ্ছু পায়ে তখনো হাতের মধ্যে বিপি থাকে হাতের মধ্যে হাতের মধ্যে নড়াচড়া করে কিন্তু শুরু হয় থেকে পায়ের পাতা থেকে আল্লাহ রব আলিন সখরা এই মুহূর্তের কথা সূরাতুল কেয়ামাতে رب العالمين اجر آياتَ قلت كي بابي رب العالمين بولن وجوه يومئذ ناظره الى ربها ناظره ووجوه يومئذ باسره تظن ان يفعل بها فاقرا كلا اذا بلغت التراقي وقيل من راق وظن انه الفراق والتفت الساق بالساق الى ربك ইয়াও মাইদি নীল মাসক কনলভ আকবার কারায়াত আয়াত শুনলেন রাব্বাল আরমিন মানলেন উজু হই দেখতে পাবে অনেকগুলো চেহারা কালো মানুষ কিন্তু সখরাতের মুহূর্তে চেহারাটা ধবধবে উজ্জ্বল হয়ে উঠেছে আসে না নাই ওই মে না নাই রাবুল আমিন বললেন দেখবাপ অনেক চেহারা কালব উজ্জ্বল হয়ে উঠেছে পূর্ণিমার চাঁদের মতো প্রকাশ হয়ে উঠেছে স্পষ্ট হয়ে উঠেছে সুন্দর হয়ে উঠেছে কারণ এলা রব্বিহান কারণ সে তো তার প্রভুর দিকেই তাকায় আসে করলে সুবা আল্লাহ রবল আর বললেন বলেন না আরো শোনক ও জুই ইয়াও দেখতে পাবি অনেক সুন্দর ফরসা ভালো মানুষটা সকরাত শুরু হয়েছে চেহারাটা কয়লার মতো কি হয়েছে আরে ভাই আছে না নাই আছে না নাই কার কথা আলমিন বললেন মৃত্যুর প্রক্রিয়া যখন শুরু হয়ে যায় তখন বুঝতে বুঝতে পারে পারে সে আর তার ফিরে যাওয়ার সম্ভাবনা সম্ভাবনা কিন্তু এখনো দুনিয়ায় আছে বাদ দেখতে পায় তার যত বদ আমল কার টাকা মেরেছে কোথায় ঘুষ খেয়েছে কোথায় সুদ খেয়েছে কাকে অত্যাচার আর জুলুম করেছে কার আইল ঠেলাইছে দুনিয়াতে যত পাপ করেছে মৃত্যুর প্রক্রিয়া শুরু হলে চুকের সামনে সব দেখতে পায় আর দেখে দেখে নিজের পাপের পরিণাম দেখে নিজেই ভীত হয়ে কালো হয়ে যায় কন্যা আল্লাহ আমিন মরণের আগে এই যে প্রক্রিয়াটা সখরাত মৃত্যুর প্রক্রিয়া শুরু হয় প্রশ্ন করতে পারেন পা থেকে মৃত্যুর প্রক্রিয়া শুরু হয় তাহলে কখন প্রাণটা বেরিয়ে যায় আল্লাহ তাআলা তাও বলে দিলেন দিলেন্লা তারাকি অয়ে সাবধান শুনে নাও পায়ের পাতা থেকে মালাকুল মত দেহটাকে গ্রেফতার করে করে যখন তোমার কণ্ঠ নালিতে নিয়ে আসে তারা কি মানে এর একটা অনুবাদ কণ্ঠ নালী আরেকটা অর্থ হলো ঘর ঘর আর গলা এককানে হয়েছে ঘর আর গলা এক না দুই জায়গায় ঘাড় আর গলার যে মাছ একে বলে তারাকি এর নাম আর ওই মাছ নাম ই কন্টনালি ঠিক না আর এই কন্টনালি বলে হলকম কি কয় হলকম বলে না বলে না বন্ধুগণ আশ্চর্য হবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের আরেকটি সূরা আল্লাহ তাআলা বললেন ফালাউলা إذا بلغت الحلقوم وأنتم حينئذ تنظرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون اتغلوا واقعة سورة ال... سورة الواقعة الله رب العالمين بلنه হলকমের কথা সূরাতুল কিয়ামাতে বললেন ঘাড় আর গলার মাঝখানে যেখানে কণ্ঠ এর নাম তারা কি এর নাম তার মানে পায়ের পাতা থেকে মৃত্যুর প্রক্রিয়া শুরু হয় প্রাণটা যখন কণ্ঠ আসে হলকমে আসে থলকম থেকে মালাকুল মউত হলকম থেকে তার হাতে ধরে নিয়ে যায় তখন মরে যায় তখন যতক্ষণ না কন্টনালি পর্যন্ত না পায়ের পাতা থেকে শুরু হয় এই যে সময়টা এর নাম সখরাত এর নাম কি জোরে বলেন এর নাম আরো জোরে বলেন এর নাম সখরাত সবারই হয় বিশ্ব হয়েছে হয়েছে না হয় বলেন হয়েছে না হয় নাই আমরাও তাই মরার আগে চাই চাই না না হঠাৎ মরতে চাই তবে এই কি করতে হয় আমাদের জানা উচিত কারণ হল আমাদের দেশে এখন সখরা যখন কারো শুরু হয় সখরাত শুরু হলে অনেক মানুষ কথাও বলে বলে না বলে না অনেক মানুষ কথাও বলে অনেক মানুষের হুশ থাকে পঞ্চইন্দ্রিয় সজাগ থাকে কিন্তু যখন সখরাত শুরু হয় আজকের নতুন ট্র্যাডিশন শুরু হয়েছে বাংলাদেশে যাদের টাকা পয়সা আছে এরা সখরাত শুরু হলে হাসপাতালে লয়ে যায় কই লয়ে যায় জোরে বলেন কোথায় নিয়ে যায় হাসপাতালে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা কয় আইসিইউতে ঢুকাও নাকি ভাই কোথায় ঢুকায় কয় কৃত্রিম শ্বাস প্রশ্বাস লাগাও এই বলে যখন ব্যক্তিটার সখরাত পৃথিবীর অন্তিম সময় জীবন আর মরণের সন্দিক্ষণে এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে মানুষটাকে কি করতে হয় বিশ্বনবী বলেছেন যখনই কারো সখরাত শুরু হবে তখন তার মাতার কাছে বসে যতক্ষণ প্রাণ আছে যতক্ষণ সখরাত আছে কোরআন তেলাওয়াত করো লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন করো কন্যা সুবহানাল্লাহ কিন্তু আফসোস আমগো দেশে উল্টুটা আমগো দেশে মরে গেলে পরে লাশের পাশে কোরআন পড়ায় ঠিক না আরে ভাই ঠিক না ভুলটা সংশোধন হওয়া উচিত তেলাওয়াত ততক্ষণ তাকে উপকার দেবে অবশ্যই উপকার দেবে যতক্ষণ দেহের মধ্যে প্রাণটা যতক্ষণ গর শুরু হয়ে যায় নাই ততক্ষণ কন্যা কন্যাশাহ নবীজি বললেন কারো যখন সক্রাত শুরু হয় তার পাশে তেলাওয়াত কর তার কানের কাছে তালকিন কর লাকীনুল লাকীন মানেই হলো তার কানের কাছে গিয়ে বারবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন তো এইভাবে জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ই লা মৃত ব্যক্তি যতক্ষণ না না মরে যায় সহরাত শুরু হয়েছে পায়ের পাতা থেকে অবশ হয়ে গিয়েছে ঠান্ডা হয়ে গিয়েছে মরণের প্রক্রিয়া পায়ের পাতার নিচ থেকে শুরু হয়েছে যতক্ষণ না কণ্ঠনালিতে প্রাণটা এসে হল কমে এসে প্রাণটা গর গর আওয়াজ না করে ততক্ষণ পর্যন্ত ব্যক্তি শুনে কথাও বলতে পারে না পারে না বলেন পারে না পারে না তখন নবীজি বলেছেন তখন তার পাশে কোরআনের তেলাওয়াত করব সোরাই আসিন আর রহমান পরব মূল পরব তিরিশ পাড়া পরব রব্বুল আলমিনের হাবিব বললেন তার কানের কাছে গিয়ে বারবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তবে এই কথা বলা যাবে না বলো লা ইলাহা ইল্লাল্লাহ না শুধু আপনি বলবেন আপনি বারবার কানের কাছে কি বলবেন লা ইলাহা লা ইলাহা নবীজি sallallahu alaihi wasallam শিকালেন আরেকটি বিষয় যখন কারো সখরাত শুরু হয় পায়ের পাতা থেকে মৃত্যুর প্রক্রিয়া শুরু হয় নবীজি বলেছেন তৌবা কবুল হয় যতক্ষণ না গরগর শুরু হয় আর গরগর মানে হলো কণ্ঠনালিতে হলকমে অথবা তারা প্রাণ যখন পৌঁছায় তখন গরগর করে এর আগ পর্যন্ত গরগর করে নবীজি বললেন তাও বা কবুল হবে যতক্ষণ পর্যন্ত গরগর শুরু না হয় তাই কারো সখরাত শুরু হলে তাকে তার পাশে তোবার শব্দ বলতে হয় কি বলতে হয় কিন্তু আজকে আমি খুব দুঃখের সাথে বলি বাংলাদেশে গ্রামে গঞ্জেও যাদের একটু টাকা পয়সা আছে এরা কয় না হাসপাতালে নাও কয় নাও আর হাসপাতালে নিয়ে কি করে নাই লাই লাহ ইল্লাল্লা নাই কোরানের তেলাওয়াত নাই তৌবা করানো বন্ধু আমরা পায়ে ঠেলে মানুষটার সৌভাগ্য ধ্বংস করে দিচ্ছি টিংনা বেটিক আরে ভাই বলেন টিংনা বেটিক জেনে রাখবেন যখন সখরাত শুরু হয়ে যায় অবশ্যই মরবে যখন তার সময় আসবে পৃথিবীর কোনো ডাক্তার বাঁচাতে কোনো হাসপাতাল বাঁচাতে পারবে না কিন্তু আফসোস আজ আমাদের কি হলো গ্রামে গঞ্জেও কারো সখরাত শুরু হলে চিৎকার করে কাঁদে না ওই সময়ে চিৎকার করে কাঁদতে নাই তার সামনে তাকে তৌবা করাবেন তাকে লা ইলাহা ইল্লাল্লাহ কানের কাছে বলবেন প্রস্থ করতে পারে সখরাত শুরু হয়ে গেল তওবা কি কবুল হবে একটি হাদিস শুনুন দলিল বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ জরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির জীবদ্দশায় তার এক প্রিয়তম সাহাবী তার সখরাত শুরু হয়েছে যুবক সাহাবী নবীজির সাবি যুবক হঠাৎ তার অসুস্থ হয়ে মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে বিশ্বনবী নিজে খবর পেলেন নবীজি নিজে গেলেন বিশ্বনবী নিজে গিয়ে দেখলেন তার প্রিয়তম সাবি পায়ের পাতা থেকে ঠান্ডা হয়ে গিয়েছে পায়ের পাতা থেকে মৃত্যুর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে সখরাত শুরু হয়ে গিয়েছে কন্টা শুভ বিশ্বনবী স্বয়ং বিশ্বনবী রাহমাতুল্লাল আমিন তার সাবির কানের কাছে বলছেন লাইলাহা ইল্লাল্লা ও মোহাম্মাদো রসুল বিশ্বনবী বলছেন কিন্তু সাবির মুখ দিয়ে সাবির মুখ দিয়ে কালিমা বের হচ্ছে হচ্ছে না! নবীজি খুঁজ দিলেন পাশের ঘরেই দেখতে পেলেন এই মৃত্যু পদযাত্রী শুরু হয়েছে তার বৃদ্ধা মা পাশের ঘরে রাগ করে আছে গুসা করে আছে মা মা গুসা করে আছে মা রাগ করে আছে স্বয়ং বিশ্ব নবী ওই সাবির পাশে দাঁড়ায়া কালিমা বলে দিচ্ছেন বলতে বলতে ভালো করে শুনেন গ্রামে গঞ্জে অনেক আছে মা বাবার কথা আল্লাহর কসম আর বাবা মা আর বাবা যদি আদর না করে ক্ষমা না করে ভালো না বাসে তাহলে বিশ্বনবীর সুপারিশেও নাজাত পাওয়া যাবে যাবে দলিল সখরাত শুরু হয়েছে নবীজি কালিমার তালকিন করছেন নবীজি উপস্থিত সাহাবির মুখ দিয়ে বের হচ্ছে না বিশ্বনবী তার বৃদ্ধা মাকে নিজে অনুরোধ করলেন অবৃদ্ধা মা তোমার সন্তান পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে যদি তুমি মাফ না কর চিরস্থায়ী আগুনে জ্বলতে হবে কন্যা বিল্লাহ বিশ্বনবী বললেন কিন্তু মা এতটা রাগ করেছে মা বলল না আমি ওরে মাপ করব না নবীজি যখন দেখলেন বৃদ্ধা মা কোনোভাবেই তাকে সন্তানের এত কষ্ট পেয়েছে দুঃখ পেয়েছে বেদনা পেয়েছে সন্তানটারে মাপ করবে না নবীজি তখন একটা বিকল্প পথ নিলেন কন্যা সুবহান আল্লাহ বিশ্ব তার সাহাবায়ে কেরামকে বললেন ও আমার সঙ্গীরাপ আমারই সাহাবিব তার মায়ের সাথে বেয়াদবি করেছে মা যদি মাফ না করে মরার সাথে সাথে আল্লাহর জাহান্নামের আগুনে যাবে তাই মা যেহেতু ক্ষমা করতেছে না আসো মরার আগে আমরাই তারে আগুনে দিয়া দেই তাই নবীজি বললেন কাঠ জোগাড় করো নবীজি আদেশ করতে দেরি লাকরি আসতে দেরি নাই কন্যাশোহ আনল্লাহ নবীজির নির্দেশে লাকড়ি আসা হল সাহাবাইকেরাম লাকরি নিয়ে আসলেন ওই সাবির উঠানে লাকড়ি জমা করে আগুন জ্বালায় দেয়ালো ধাউ ধাউ করে আগুন জ্বলছে নবীজি তখন বললেন ও আমার সাহাবীরা চাদরে ধরো তাকে জীবিত এখনি আমরা আগুনে দিয়ে দেই মা যখন দেখলো তার চোখের সামনে তার কলিজার বত্রিশটি নারী ছেরা ধন আগুনে যাবে ওই মুহূর্তে মা বলল আল্লাহর কসম আমি মাফ করে দিলাম সো আল্লাহ বিশ্বনবী মোহাম্মেদ রুন আসন আল্লাহ সাল্লাল্লাহ ওয়ালি তখন বললেন আগুনটা নিবায়া দাও আমার সাবিকে রেখে দাও নবীজি তখন তার কানের কাছে বললেন বলো লাইলাহা এল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাহাবি তখন গরগর করে বললেন তিনি মায়ের ক্ষমা পেয়ে নবীর সাহাবি হয়ে জান্নাতি হয়ে গেলেন সখরাতে মুখ দিয়া কালিমা বের হয়েছে তৌ বা নসিব হয়েছে কন্যা চিৎকার করে বলেন না সুবাহান কিন্তু আফসোস নবীজির শিক্ষাটা আমাদের দেশে এখন আর বলেন আছে আমি খুব বিনয়ের সাথে বলবো আমার নিজেকে আপনাদের সবাইকে আসুন না এই যে সখরাত সখরাতের সময়টা কাজে লাগাই তৌবা করাই কালিমা বলি তখন কোরআন পর্ব মরার পরে লাশের পাচে কোরআন নয় বন্ধু আল কোরআন জীবিতদের জন্য এসেছে ঠিকনা ভেটিক আল্লাহ রাফাল আমিন কোরআন নাজিল করেছেন জিন্দাদের জন্যে মোর্দারা তো শোনে না আল্লাহ কোরান বলেছেন ইন্নকা লান্তমেহুল মাওদা কক্ষনো মৃতরে কোরান শোনাতে পারবে জীবিতদের জন্য কোরান তাই যতক্ষণ দে প্রাণ যখন সখরাত শুরু হয়ে যায় তখন অবশ্যই তার পাশে করবো কালিমার তালকিন করবো তৌবা করাবো কারণ যখন হলকম থেকে গর গর আওয়াজ শুরু হয়ে যাবে তখন আর তৌবা কবুল হবে বিশ্বনবী বললেন সখরাত যার শুরু হয় তার পাশে লা পর কালিমা তার কানের কাছে পরো কারণ যার সর্বশেষ এই পৃথিবী থেকে বিদায়ের আগে সর্বশেষ বাক্য হবে পড়েন লা ইলাহা ইল্লা রসল আবারও পড়েন এলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীজি বললেন যার এই পৃথিবী থেকে বিদায় হওয়ার আগে সক্রাতের সময়ে জবান দিয়ে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্না তাইলে অবশ্যই সে জান্নাতি ঢুকে গেল কন্যা সুবাহ আল্লাহ জোরে বলেন না সুবাহ আল্লাহ বন্ধুগান আমি ওয়াজটা এই জন্য করতে চাই যারা শুনেছেন যারা শুনে শুনতে পারে নাই তাদেরকেও বলবেন সবার কাছে ছড়িয়ে দেওয়া উচিত আমি আমার মসজিদেও বলেছি আজকে আমাদের আপনজন বয়স্ক মরে যাচ্ছে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই আর অনেক হাসপাতাল এমন কষাই দিয়ে ভরেছে ডাকাত ডাকাত আর কষাই ডাক্তার না ওরা মরে গেলেও মরে গেলেও বিল উঠায় কারণ এটা সায়েন্সেও প্রমাণ এটা একটা মানুষ দেহ থেকে যখন প্রাণটা বেরিয়ে যায় অন্তত চব্বিশ ঘন্টা তরতাজা থাকে বুঝতে পেরেছেন ডাক্তার বুঝে নাই বিপি নাই কিন্তু বন্ধু আমরা আজ কি করছি ওই ডাক্তারগুলো ডাক্তার হাসপাতালগুলো আমাদের যারা মরে যাচ্ছে আমরা এই সুযোগটাও নিচ্ছি না যে তাদেরকে কালিমা কানে শোনাই না বলেন শোনাই হা গ্রামে গঞ্জে দাজের টাকা পয়সা নাই বাধ্য হয়ে আবার অনেকে জানে না তখন চিৎকার করে কান্নাকাটি করে না তখন কি করবেন কোরআন তেলাওয়াত করবেন যতক্ষণ জীবিত ততক্ষণ কোরআনের তেলাওয়াত ঠিক আছে ইনশাআল্লাহ ততক্ষণ তার কানের কাছে ততক্ষণ তাকে তৌবা করাবেন বন্ধু আর যাদের টাকা পয়সা আছে হাসপাতালে নিয়ে যাচ্ছেন আমি বলবো যাবেন তবে অভিজ্ঞতা ডাক্তার যারা অভিজ্ঞ তারা বুঝে সখরাত শুরু হয়েছে যারা মুরুব্বী অনেক মানুষের মৃত্যু দেখেছে তারা পায়ে হাত দিলেই বুঝতে পারে যে না আর আর যখন বুঝবেন আর আসবে না তখন আর এই আইসিউ রেখে কষ্ট না দিয়া ইনজেকশনের কষ্ট না দিয়া আর কত কিছু লাগায় এগুলার কষ্ট না দিয়া বরং তৌবা করাবেন কালিমা পড়াবেন হতে পারে সখরাতের মুহূর্তেও লা ইলা ইল্লাল্লাহ পড়ার কারণে তার জান্নাত নিশ্চিত হয়ে যেতে পারে না পারে না বলেন পারে না পারে না তাই বন্ধিগণ আপনাদের শুনাতে পারলাম জানাতে পারলাম কিনা জানি না তবে একটা সত্য একটা সত্য যা অনেকেই জানিনা বা হারিয়ে ফেলেছি এটা আমাদের কাজে লাগানো উচিত না উচিত না বলেন উচিত না উচিত না কারণ সখরাত আসবে না আসবে না আসবে না আসবে না অবশ্যই আসবে। কিন্তু সুযোগ হিসেবে শিক্ষায় কাজে লাগাবো যখন মানুষটার মৃত্যু শুরু হয়ে যায় সখরাত শুরু হয়ে গিয়েছে তখন তাকে ইসলামের কাছে ফিরিয়ে দাও ডাক্তারের ইঞ্জেকশন দিয়ার কষ্ট কষ্ট তখন টাকার বাহাদুরি নয় তখন ইমানের বাহাদুরি কিসের বাহাদুরি রাজি হাসেন সুন্দর বাস্তবতা আমাদের জীবনে প্রয়োগ হোক বলেন না আমিন কারণ অনেক ভালো মানুষ আছে মরণের সময়ে শয়তান তারে ধোঁকা দেয় শয়তান শয়তান আমাদের সলফেসাল এমনও সত্য ঘটনা আছে একজন ইমাম সখরাতের মুহূর্তে শয়তান এসে তাকে ধুকা দিতে চেয়েছে বলেছে আমি তো তোমার রব শয়তান ধুকা দিতে চেয়েছে শয়তান সখরাতের মুহূর্তে বলেছে সারাটি জীবন আমার বিরুদ্ধে বলেছো এবার বলতো আল্লাহ যে আসেন দলিল কি সকরাতের মুহূর্তে শয়তান এসে দুর্গা দে তিনি বলেছেন রে শয়তান বিনা দলিলে আল্লাহ আল্লাহ এটা যে আলেম সারা জীবন কোরআন হাদিস পড়েছে সে বলতে পারবে আপনি আমি জীবনে একটা কিতাব দেখি নাই কোরআন বছরে একবার পড়ি না মরার সময় যদি কেউ কানের কাছে না বলে তেলে মুখ দিয়ে আইব মুখ দিয়ে আইব বরং সারাজীবন যা কইছেন তাইব মুখ দিয়া ওই যে আমি শুনছিলাম মানে এক একজন এক এক ধরনের আর কি এটা বাস্তব বাস্তব ঘটনা একলুক ফেরি দিত ফেরি ফেরি চিনেন না রাস্তাঘাটে বাজারে ফেরি মরার সময়ে সখরাত শুরু হয়েছে হে ফেরি শুরু করেছে ফেরি কয় কিনবা কিনবা লাগবে লাগবে বুঝছেন না তখন তার কানের কাছে যদি বলে লা লাহা তাইলে বন্ধু প্রাণ মাত্রই জানে কে আসেন যেটা বলেন কে আসেন লাহা এ মহাম্মর প্রাণ মাত্রই জানে না জানে না কারণ বাংলাদেশ মানেই যেখানে ফজরের আজান হয় এশার আজান হয় মাগরিব আসর আর জোহরের আজান হয় না হয় না আজান সবার কানে যায় না যায় না জেনে রাখবেন আল্লাহ তাকে সবাই চিনে যে ধর্মই পালন করুক মূলত জানে কাকে কেউ স্বীকার করে কেউ যে মেনে নেই স্বীকার করে সে হল সৌভাগ্যবান তবে শেষ ভালো যার সব ভালো সব ভালো বন্ধু শেষ ভালো হওয়ার জন্যে সখরাতের সময়ে জবান দিয়ে বের হতে হবে লা ইলাহা ইহু মুহাম্মদুল সুতরাং কে কে আমরা চাই আমাদের চকরাতে জবন দিয়ে বের হোক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদন দুইটা হাত তুলবেন আল্লাহ হুমামেন জুনেমে আল্লাহ হুমামামেন আরো জুরবে হুম আমিন শুধু আমরা না আমাদের বংশে যারা আমাদের মুরব্বী যারা আমাদের কেমন পর্যন্ত বংশধর সবাই যাতে সখরাতের সময় মুখ দিয়ে বলতে পারে লা আরো জুড়ে বলুন আমিন তাই বন্ধুগণ এই কথাগুলো ছড়িয়ে দেবেন জানায় দেবেন রাজি আছেন রাজি আছেন মৃত্যুর কথা আর বললাম না বরং মৃত্যুর মুহূর্তের যে সময়টাতে দেহের ভিতরে প্রাণ থাকে পায়ের পাতা থেকে শুরু হয় আর কণ্ঠ গেলে ওখান থেকে তাই আল্লাহ বন্ধুগান আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন আমরা আবারও বলি আমিন আরও জুড়ে বলুন আমিন আলে মোলামা যারা ইমাম খতিব আমার ভাইয়েরা তাদের প্রত্যেককে বলবো এই কথাগুলো মানুষকে জানান কারণ মরণ থেকে কেউ বাঁচতে বাঁচতে আর মরণের সময়টাতে ইমানের স্বীকৃতি সবচাইতে বড় সফলতা আজ বাংলাদেশে যে কালচার শুরু হয়েছে এতে অনেকেরই এই সৌভাগ্য হয় না আমি এই কথা বলে এটা বলতে চাই না যে চিকিৎসা করাবেন না ডাক্তারের কাছে না অবশ্যই করাবেন কিন্তু যখন বুঝবেন সখরাত শুরু হয়ে গিয়েছে তখন আর আইসি না তখন আর ইঞ্জেকশন সেলাই তখন কি পড়বেন ওর তখন তৌবা করাবেন তখন কালিমা পড়বেন বলেন না আমিন আরও জুড়ে বলুন না আমিন